এটা হলো কালাভান্তিন দুর্গ ইস্টিয়ার। এই কালাভান্তিন দুর্গ ভারতের মহারাষ্ট্রে অবস্থিত, যেটাকে এই কিল্লাতে পৌঁছানোর জন্য আপনাকে দুনিয়ার পায়ে সবচেয়ে ডেঞ্জারাস ইস্টিয়ার দিয়ে যেতে হবে। বন্ধুরা, এতক্ষণ আপনাদের যে ইস্টিয়ার গুলো সম্পর্কে বলেছি, সেগুলো সবগুলোতেই প্রায় চেন কেবল বা অন্য কিছুর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই কেল্লার ইস্টিয়ার এর উপর না তো কোনো চেন লাগানো হয়েছে, না তো কোনো কেবল লাগানো হয়েছে। বিনা কোনো সাপোর্ট ছাড়া এই কেল্লাতে উঠতে হবে। আর কিছু কিছু জায়গায় তো এমন মোড় রয়েছে যেখানে সিঁড়ি ক্রস করতে অনেকটাই হার্ড হয়ে যায়, আর বৃষ্টির সময় তো এই সিঁড়িতে উপরে ওঠা বা নিচে নামা আরো বেশি বিপজ্জনক হয়ে যায়, কেননা বৃষ্টির সময় সিঁড়ির উপর মাটি জমে যায় আর মাটির উপর পা পিছলানোরও অনেক ভয় থাকে। এই কালাভান্তি দুর্গ দেখতে তো অনেক লোক আসে, আর এই সিঁড়িকে কিছু লোক যারা নর্মাল ভাবে নেয় সেই লোক পায় নিজের জানও হারাতে বসে, আর যদি কেউ এই সিঁড়ি থেকে পিছলে যায় বা পড়ে যায় তাহলে পায় সোজা নিচে গিয়ে পড়বে। এমন অনেক কেস পায় এই দুর্গতে হয়েছে, সিঁড়ি থেকে পা পিছলানোর কারণে অনেক লোকের মৃত্যু হয়েছে। এর কারণে এখানকার প্রশাসন পাহাড়ের উপরে যাওয়া লোকদের সংখ্যা লিমিটেড করে দিয়েছে, এবং আপনি যদি এই পাহাড়ে একা না উঠতে পারেন তাহলে আপনি এটার জন্য একটা গাইডও নিতে পারেন, যে কি আপনাকে এই পাহাড়ে উঠতে সাহায্য করবে।